আসসালামু আলাইকুম হোপ অল অফ ইউর ওয়েল টুডে আই এম গোয়িং টু ডিসকাস আ নিউ লেসন অ্যান্ড দ্যার ইজ লেসন টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেনস্ট অ্যান এজ ওল্ড ডিজেস তার মানে হচ্ছে প্রাচীন রোগের বিরুদ্ধে বিজ্ঞান এবং প্রযুক্তি এগেনস্ট মানে হলো বিরুদ্ধে ওকে এই লেসনটি কিন্তু খুবই 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 টাফ বেশ খানিকটা কঠিন একটু ভালো করে বুঝে নিলে এ লেসনটা একদম পানির মতো সহজ হয়ে যাবে বিফোর স্টার্টিং ডিসকাশন টু সে হাউ মাছ ইম্পর্টেন্ট ইউর টেক্সট বুক ইজ ইয়াস ইয়ার টেক্সট বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রথম প্রথমপত্র টেক্সট বুক এত বেশি ইম্পর্টেন্ট যে এই টেক্সট বুক যদি রূপে বুঝে পড়া না যায় তাহলে যেমন পাশ করা যাবে না তেমনি এ প্লাস পাওয়া যাবে না কাদের জন্য কোনটা বললাম যারা বেশ দুর্বল তাদের যদি পাশ করতে হয় তাহলে অবশ্যই ফার্স্ট পেপার টেক্সট বুক একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুকে খুবই যত্ন সহকারে বুঝে পড়তে হবে প্রত্যেকটি ওয়ার্ড সেন্টেন্সের মিনিং বুঝে বুঝে পড়তে হবে দেন সে যদি কিছু উত্তর করতে পারে আর এ প্লাস পাওয়া যাবে না কাদের জন্য বললাম যারা বেশ ভালো মানের স্টুডেন্ট তাদের অবশ্যই ফার্স্ট টু লাস্ট একদম প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্স মিনিং বুঝে পড়তে হবে তা না হলে কিন্তু এ প্লাসও পাওয়া যাবে না আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন এই বইয়ের প্রত্যেকটি লেসনকে যদি আপনি বুঝে না পড়েন তাহলে কিন্তু আপনি এ প্লাস পাচ্ছেন না সো কি করতে হবে তা আপনি নিজে ভালো করে আগে বুঝে নিন আমি এই বইয়ের সব প্যাসেজকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে মিনিং করে দিব ব্যাখ্যাসহ যখন আমি মিনিং করে দিব তখন সেই ব্যাখ্যাগুলোকে আপনি মন দিয়ে বুঝলেই কিন্তু আপনি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি সিনোনিমাস্টিক চিহ্নের উত্তর দিতে পারবেন আপনি ফ্লোচার্ট করতে পারবেন এবং আপনি সামারি করতে পারবেন এছাড়াও এই বই থেকে যদি টেকচুয়াল প্যারাগ্রাফ চলে আসে সেটির উত্তর আপনি চমৎকারভাবে করতে পারবেন আর যদি আপনি মন দিয়ে না পড়েন বুঝে না নেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনি এ প্লাস পাচ্ছেন না আচ্ছা এই বইটা কেন তো গুরুত্বপূর্ণ কেন মন দিয়ে না পড়লে আপনি এ প্লাস পাবেন না আপনি পাশ করবেন না সেটা নিশ্চয়ই আমাদের অজানা নয় এই বই থেকে কমপক্ষে তিনটি সিন প্যাসেজ আসবে যেখান থেকে আমরা প্রথমে পাচ্ছি দশ পাঁচ পনেরো তারপরে পাচ্ছি দশ তারপরে পাচ্ছি দশ কতগুলো নম্বর দেখুন ছাড়াও এই বই থেকে টেকচল প্যারাগ্রাফ চলে আসলে কিন্তু আমরা আরও দশ কমন পাচ্ছি এ ছাড়াও ভাগ্য সুপ্রসন্ন হলে এই বই থেকে কিন্তু রিয়ারেঞ্জ অথবা উইথ ক্লো উইদাউট ক্লো চলে আসতে পারে সো আর একদমই লেকচার বাড়াবো না আমরা চলে যাব আমাদের এই নতুন লেসনটিতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান এবং প্রযুক্তি এগেনস্ট বিরুদ্ধে অ্যান এজোল ডিজেস প্রাচীন রোগের এখানে একটি প্রাচীন রোগ আসলে এভাবে না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে প্রাচীন রোগের বিরুদ্ধে বিজ্ঞান এবং প্রযুক্তি তবে একটি নির্দিষ্ট রোগের বিরুদ্ধেই কিন্তু এখানে আলোচনা করা হবে আইডিআর আই ইনফেকশাস ডিজিস রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ সংক্রমিত ব্যাধি বা রোগ গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান এটা হচ্ছে লোগো অফ আইডিয়ারাই তার মানে হচ্ছে যে এই যে সংক্রমিত ব্যাধি গবেষণা কেন্দ্র বা প্রতিষ্ঠান সেটার লোগো এটি ওকে হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং আমি যখন কাজ করতে শুরু করেছিলাম অন দি রিসার্চ অ্যান্ড সায়েন্স গবেষণা এবং বিজ্ঞানের ওপরে অফ লেপ্রাসি বলতে পারেন ল্যাপরোসিও বলতে পারেন লেপরাসির ওপরে মোর দ্যান আডিকেড অ্যাগো প্রায় এক দশক আগে অর্থাৎ দশ বছর আগে পিপল থানুষ ভাবত্রনিক এই দীর্ঘস্থায়ী সংক্রমিত রোগ উড এলিমিনেট একাই শেষ হয়ে যাবে টাইম এবং সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে আমি যখন ল্যাপ্রোসি রোগের অর্থাৎ কুষ্ঠ রোগের বিজ্ঞান এবং গবেষণার বিষয়ে কাজ করতাম প্রায় এক দশক আগে মানুষ তখন ভাবত এই দীর্ঘস্থায়ী এবং সংক্রমিত রোগটি হয়তোবাস একাই শেষ হয়ে যাবে এবং সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যাবে একদম সোজা হিসাব একজন ন্যারেটর রয়েছেন একজন গবেষক রয়েছেন তিনি তার কথা বলছেন যে আমি যখন ল্যাপ্রোসি রোগের বিজ্ঞান এবং গবেষণা কাজ শুরু করি প্রায় এক দশক আগের কথা তখন মানুষ ভাবত ল্যাপ্রোসি রোগ এটা একাই ঠিক হয়ে যাবে এটা সময়ের সাথে সাথে নিশ্চিন্ন হয়ে যাবে উই ডিডেন্ট হ্যাভ টাইম ফর দ্যাট আমাদের এই রকম ভাবার সময় ছিল না একজন রিসার্চার্স একজন বিজ্ঞানী কিন্তু এরকম ভাবতে পারে না এটাই স্বাভাবিক হোয়াই কেন নিয়ারলি টু ল্যাক ফিফটি থাউজেন্ড নিউ কেস অফ লেপ্রসি প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার নতুন কুষ্ঠ রোগ বা রোগী আর ডায়াগনোজ চিহ্নিত হইতেছিল এভরি ইয়ার প্রতি বছর আপনি এটা কিচ্ছে করলে প্রেজেন্টেন্সেও বলতে পারেন যে প্রতি বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার নতুন রোগী চিহ্নিত হয় অ্যান্ড মেনি মোর এবং অনেকেই গো আনডিটেক্টেড অচিহ্নিত থেকে যায় অর্থাৎ এই রোগ যে ভেতরে হয়েছে তা বোঝাই যায় না অ্যাপ্রক্সিমেটলি প্রায় টেন পারসেন্ট অফ নিউ কেইস নতুন রোগের টেন পারসেন্ট দশ ভাগ অকার এন চিলড্রেন ঘটে থাকে শিশুদের মধ্যে এটা একটা চরম মানে ভয়ের কথা যে প্রতি বছর দুই লক্ষ ল্যাপ্রোসি রোগী ডায়াগনোজ হয় এবং অনেকেই এটাকে অচিহ্নিত থেকে যায় বোঝা যায় না ভেতরে ভেতরে হয়ে গিয়েছে পরে অনেক পরে ক্লিনিক্যাল সিমটম প্রকাশ পায় শারীরিক সিমটমগুলো প্রকাশ পায় ক্ষতি করে দিয়ে ভেতরে অনেক আচ্ছা তারপর আবার বলছে যে প্রায় দশ নতুন রোগী কিন্তু শিশুরা অর্থাৎ একশো জন আক্রান্ত হলে জন ছিল শিশুরা তাহলে সেই ক্ষেত্রে একজন বিজ্ঞানী একজন ডক্টর একজন গবেষক কি এই যে বলছে যে আমাদের এটা ভাবার সময় ছিল না বিষয়টা তো তাই যে এটা একাই ঠিক হয়ে যাবে এটা ভাবার সময় কিন্তু থাকে না যখন প্রতি বছর এত লোক আক্রান্ত হয় ইভেন দো ইটস অ্যাসোসিয়েটেড উইথ বিবলিকাল টাইমস বেবলিকাল বাইবেল সম্পৃক্ত সময় বা সেই বাইবেলের যুগ সেই অনেক আগেকার কথা বলা হচ্ছে ইভেন দো যদিও ইটস ইট ইজ অ্যাসোসিয়েটেড এটা সম্পৃক্ত উইথ বিবলিক্যাল টাইম সেই বাইবেলের সময় থেকেই যদিও এটি রয়েছে সমাজে ল্যাপ্রোসি রিমাইন্স ল্যাপ্রোসি এখনও চলে আসছে এ প্রবলেম একটা সমস্যা হিসেবে ইন দ্য মডার্ন এরা আধুনিক যুগেও অ্যান্ড ওয়াজ রিপোর্টেড এবং এটা চিহ্নিত হয় ইন হান্ড্রেড থার্টি কান্ট্রিজ একশো ত্রিশটি দেশে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী এই লাইনটিতে বোঝানো হচ্ছে যে যদিও এই রোগটি অনেক পুরনো আমল অর্থাৎ বাইবেলের আমল থেকেই রয়েছে সমাজে কিন্তু বর্তমান যুগে এসেও এটি একটি সমস্যা হিসেবেই সমাজে বিদ্যমান যা কিনা একশো ত্রিশটি দেশে বিশ্বব্যাপীরা চিহ্নিত হয় তার মানে অনেক আগে থেকে শুরু করে আজ পর্যন্ত এটাই থেকেই গিয়েছিল যখন পর্যন্ত গবেষণা চলছিল বা এই গবেষক কথা বলছিলেন ইটস মোস্ট প্রিভলেন্ট এটা সবচেয়ে প্রচলন বা প্রকাশ ইন আ নাম্বার অফ কান্ট্রিজ কিছু দেশে থ্রু আফ্রিকা আফ্রিকা এশিয়া এশিয়ার অ্যান্ড সাউথ আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার এটা সবচেয়ে বেশি প্রচলন বা প্রকাশ ছিল হচ্ছে আফ্রিকা এশিয়া এবং সাউথ আমেরিকার কিছু দেশে তার মানে আমরাও কিন্তু ছিলাম সিমটমস ইনক্লুড এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রগ্রেসিভ তার মানে হচ্ছে বারন্ত যেটা ক্রমেই বেড়ে চলে অ্যান্ড পারমানেন্ট এবং স্থায়ী ড্যামেজ ক্ষতি টু দাই স্কিন ত্বকের নার্ভস স্নায়ুর লিমস অঙ্গ প্রত্যঙ্গের অ্যান্ড আইস এবং চোখের বাট দে ক্যান টেক কিন্তু তারা নিতে পারে সেভারেল ইয়ার্স কয়েক বছর টু অ্যাপিয়ার প্রকাশ পেতে এই টুকুর বাংলা আগে একটু করে নেই এই রোগের লক্ষণগুলোর মধ্যে ছিল ত্বকের স্নায়ুর অঙ্গ প্রত্যঙ্গের এবং চোখের বারন্ত এবং স্থায়ী ক্ষতি কিন্তু তা প্রকাশ পেতে বেশ কয়েক বছর লেগে যেত কি ভয়ঙ্কর ব্যাপার যে ভেতরে রোগ হয়ে গিয়েছে ত্বকের স্নায়ুর চোখের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হচ্ছে ভেতরে ভেতরে কিন্তু সেটা ক্লিনিক্যালি প্রকাশ পেতে সময় নিচ্ছে মেকিং দ্য ডিজিজ রোগটাকে করে দিয়ে হার্ট টু ডায়াগনোস চিহ্নিতকরণ কঠিন অ্যাট অ্যান আর্লি স্টেজ প্রারম্ভিক স্তরে তার মানে তো তাই হওয়ার কথা যে একটা রোগ যদি শরীরের ভেতরে শুরু হয়ে আমাদের স্কিনস ত্বক আমাদের স্নায়ু আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের চোখের ক্ষতি করে দেয় পারমানেন্টলি এবং প্রগ্রেসিভ ওয়েতে কিন্তু সেটা যদি প্রকাশ পেতে সময় লাগে তাহলে তো সেই রোগটি মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনোজ অ্যাট অ্যান আর্লি তাহলে প্রারম্ভিকভাবে সেই রোগকে চিহ্নিত করা তো কঠিন হয়ে যাবে অর্থাৎ একদম এই পুরো লাইনটুকুকে একত্রে একটু মিনিং করলে যা দাঁড়ায় তা হলো যে আমাদের ত্বকের আমাদের স্নায়ুর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমাদের চোখের পার্মানেন্ট এবং প্রোগ্রেসিভ ড্যামেজ করে দিয়ে এই রোগটি কয়েক বছর পরে প্রকাশিত হতো যা কিনা রোগটিকে প্রারম্ভিক স্তরে চিহ্নিত করতে খুবই কঠিন করে দিত অর্থাৎ ভেতর ভেতরে ক্ষতি হচ্ছে রোগ চিহ্নিত হওয়ার জন্য যা কঠিন হয়ে যাচ্ছে কারণ এটি প্রকাশ পাচ্ছে ক্ষতির অনেক বছর পরে ইভেনোর্স আরও খারাপ ব্যাপার হলো ল্যাপ্রোসি কামস হইতে স্টিগমা ল্যাপ্রোসি আরে ল্যাপ্রোসি আসলে ঘৃণা বয়ে নিয়ে আসে আনলাইক মোস্ট আদার ডিজেস অন্যান্য রোগের মতো নয় আনলাইক মোস্ট আদার ডিজেস অন্যান্য রোগের মতো নয় ল্যাপ্রোসি রেজাল্টস ইন আইসোলেশন ল্যাপ্রোসি একাকি করে দেয় ল্যাপ্রোসির ফলাফল একাকী হয়ে যেতে হয় অ্যাজ পিপল উইথ ল্যাপ্রোসি যেহেতু যে সমস্ত মানুষের ল্যাপ্রোসি রয়েছে আর অফ শান্ড তাদেরকে মাঝে মাঝে পরিহার করা হয়ে থাকে তাহলে এখানে বলা হচ্ছে যে ল্যাপ্রোসির আরও খারাপ দিক হলো এটি কামসইথ স্টিগমা এটা ঘৃণা বয়ে নিয়ে আসে নিন্দা বয়ে নিয়ে আসে আর তারপরে বলছো এটি অন্যান্য রোগের মতো নয় যা কিনা মানুষকে একাকি করে দেয় এবং এটি মাঝে মাঝেই মানুষকে পরিহার করায় অর্থাৎ আমরা ল্যাপ্রোসি যাদের হয় তাদেরকে পরিহার করি একটা কথা মনে পড়ে গেলো আমরা যখন ছোটো ছিলাম আমরা টিভিতে যখন সিনেমা দেখতাম বি টিভিতে সিনেমা হতো তখন আমরা দেখতাম যে অভিশপ্ত হওয়ার কারণে এই রোগটি মানুষের মধ্যে হয় এরকম দেখানো হতো এবং যার এই রোগটি হতো তাকে কিনা অনেক দূরে সমাজ থেকে লোকালয় থেকে অনেক দূরে জঙ্গলে নদীর ধারে এসব ফেলে রেখে আসা হতো এই যে আইসোলেশন শান্ড পরিহার হয়ে যাওয়া সমাজ থেকে আলাদা হয়ে যাওয়া আইসোলেশনে একাকি হয়ে যাওয়া দ্য গুড নিউজ ভালো খবর হাওয়েভার যাই হোক তাহলে হাওয়েভারকে সামনে নিয়ে আসলে যা দাঁড়ায় যে হাওয়েভার দ্য গুড নিউজ যাই হোক ভালো খবর ইজ হয় দ্যাট যে উই নাও হ্যাভ আমাদের এখন রয়েছে দ্য কী সাইন্টিফিক সলিউশন একদম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান অ্যান্ড মোমেন্টাম এবং গতিবিধি বা সামর্থ্য অ্যাজ ওয়েল অ্যাজ আরও রয়েছে কী কোলাবরেশন গুরুত্বপূর্ণ সহযোগিতা টু ফাইনালি হ্যাভ দি অপরচুনিটি একদম ফাইনালি সুযোগ টু এলিমিনেট ল্যাপ্রোসি ল্যাপ্রোসিকে ধ্বংস করার বা দূর করার পুরো লাইনটিকে অর্থ করলে দাঁড়াচ্ছে যে যাই হোক ভালো খবর হলো যে এখন আমাদের কাছে এই ল্যাপ্রোসিকে একদম ফাইনালি দূর করে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সমাধান রয়েছে রয়েছে সামর্থ্য বা গতিবিধি আমাদের এবং আমাদের রয়েছে গুরুত্বপূর্ণ সহযোগিতা মানে এই কি কোলাবোরেশন দিয়ে আসলে এখানে বোঝানো হয়েছে এইটুকু আসলে না লিখলেও পারতো কিন্তু এখানে কি কোলাবোরেশন লিখে বোঝানো হয়েছে যে গুরুত্বপূর্ণ সহযোগিতা তার মানে ওই ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে তারপরে সেটা চিহ্নিতকরণের জন্য দ্রুত পদ্ধতি আবিষ্কৃত হয়েছে ওইগুলোকে বলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সহযোগিতা উই হ্যাভ নাও আমাদের এখন আছে এভাবে বলা হচ্ছে একটু কঠিন আমাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে বুঝে নিতে পারলে আমরা কিন্তু বেশ ভালো উত্তর করতে পারবো অ্যাট আইডিআরআই মানে আইডিআর আই এ এর মধ্যে উই আর অলসো অ্যাটাকিং ল্যাপ্রোসি ল্যাপ্রাসি বলতে পারি ল্যাপ্রসি বলতে পারি আমরা ল্যাপ্রোসিকে আক্রমণ করি ইন টু ডিফারেন্ট ওয়েজ দুইটা আলাদা আলাদা পৃথক পৃথক উপায়ে মানে আইডিআর এর কাজ তো ইনফেকশাস ডিজিজ রিসার্চ করা মানে হচ্ছে সংক্রমিত ব্যাধিকে গবেষণা করা সেইখানে তারা ল্যাপোসিকে দুইভাবে অ্যাটাক করার পদ্ধতি বের করে ফার্স্ট প্রথমটা হলো বাই ডেভেলপিং তৈরি করার মাধ্যমে বা উন্নত করার মাধ্যমে এ ফার্স্ট একটি দ্রুত ইজি টু ইউজ টেস্ট সহজে নির্ণয়করক পরীক্ষা দ্যাট প্রোভাইডস যা দিয়ে থাকে অ্যান্ড আর্লি ডায়াগনোসিস একটা প্রারম্ভিক চিহ্নিতকরণ অফ ইনফেকশন সংক্রমণের বিফোর পূর্বেই ক্লিনিক্যাল সিমটম শারীরিক লক্ষণ প্রকাশের অর্থাৎ শারীরিকভাবে যে লক্ষণ সেটা প্রকাশ পাওয়ার আগেই যেন ডায়াগনোসিস করা যায় চিহ্নিত করা যায় ওকে সেই শারীরিক লক্ষণগুলোর মধ্যে একটার কথা বলা হচ্ছে সাচ অ্যাজ উদাহরণস্বরূপ নার্ভ ড্যামেজ স্নায়ুর ক্ষতি বিগিন টু অ্যাপেয়ার বিগিন শুরু হওয়া টু অ্যাপেয়ার প্রকাশ পাওয়া তার মানে স্নায়ুর ক্ষতি প্রকাশ পাওয়ার আগে লাইনটাকে আমরা একটু মন দিয়ে বুঝে নিই আইডিয়ারাইয়ে আমরা যে এই ল্যাপ্রোসিকে দুইভাবে অ্যাটাক করার পদ্ধতি বের করেছি তার মধ্যে ফার্স্ট প্রথমটা হলো কি তৈরি করা একটি দ্রুত এবং সহজে পরীক্ষা বা নির্ণয় পদ্ধতি দ্যাট প্রোভাইডস যা দিয়ে থাকবে দ্রুত চিহ্নিতকরণ এই ইনফেকশনের দ্রুত নির্ণয়করণ এই ইনফেকশনের শারীরিক লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্বেই যেমন শারীরিক লক্ষণের মধ্যে রয়েছে নার্ভ ড্যামেজ একটু পূর্বের দিকে চলে যায় একটু আগে আমরা পেয়েছিলাম যে এই রোগটি শরীরের ভেতরে হয়ে যায় আমাদের লিমস আমাদের নার্ভস আমাদের আইসকে পারমানেন্ট এবং প্রোগ্রেসিভলি ড্যামেজ করে দেয় তাই তো কিন্তু সেটা অ্যাপেয়ার হয় কয়েক বছর পরে আচ্ছা তার মানে সেটি আমাদের ভেতরে ঢুকে যায় এই রোগটি কিন্তু প্রকাশ হয় পরে আর এখানে বলা হচ্ছে যে আমরা এই রোগকে আক্রমণ করেছি দুটা উপায় একটা উপায় হলো এমন একটা পরীক্ষা পদ্ধতি যা কিনা দ্রুত এবং সহজে করা যায় সেই পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে যা কিনা আমাদের শরীরের মধ্যে ওই যে লিমস নার্ভস আইজ এগুলো যে ড্যামেজ হয়ে যায় পারমানেন্টলি প্রোগ্রেসিভলি সেইটা ক্লিনিক্যাল সিমটম হিসেবে ধরছি সেগুলো প্রকাশ পাওয়ার আগেই আমরা এই রোগটিকে নির্ণয় করতে পারব এইরকম একটি পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে এবং একটা ক্লিনিক্যাল সিমটোমেটিক এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যেমন নার্ভ ড্যামেজ বিগিন টু অ্যাপেয়ার আমি আরও একবার এই লাইনটি পড়ে দেব ফার্স্ট প্রথমটি বাই ডেভেলপিং এ ফার্স্ট তৈরি করার মাধ্যমে একটি দ্রুত অ্যান্ড ইজি টু ইউজ টেস্ট এবং সহজে করা যায় এরকম পরীক্ষা দ্যাট প্রোভাইডস যা দিয়ে থাকে অ্যান্ড আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন আক্রান্তের একটা প্রারম্ভিক চিহ্নিতকরণ অর্থাৎ আক্রান্ত যে হয়েছি সেটা আগেই চিহ্নিত হয়ে যাচ্ছে কারণ আমরা একটা পরীক্ষা বের করেছি সেই পরীক্ষা আমরা যে কোনো মানুষকেই করবো তখন আমরা কিন্তু ইনফেকশনের ডায়াগনোসিস পেয়ে যাবো আর্লি সংক্রমণের চিহ্নিতকরণ হয়ে যাবে দ্রুত বিফোর ক্লিনিক্যাল সিমটমস কত দ্রুত এই ক্লিনিক্যাল সিমটমস প্রকাশ পাওয়ার পূর্বেই অর্থাৎ শরীরের মধ্যে টাগ তারপরে শরীরের মধ্যে ড্যামেজ হয়ে যাওয়ার স্না নার্ভসের স্না তারপরে লিমসের হ্যাঁ এবং সেখানে এক্সাম্পল বলছে ক্লিনিক্যাল সিমটম কোনটা সাচ এস নার্ভ ড্যামেজ যেমন স্নায়ুর ক্ষতি বিগিন টু অ্যাপেয়ার প্রকাশিত হওয়ার পূর্বেই ওকে আশা আপনারা বুঝতে পেরেছেন দিস নিউ অ্যাপ্রোচ এই নতুন পদ্ধতি ইসফার সুপিরিয়র অনেক উন্নত অনেক ভালো টু দ্য ট্রেডিশনাল মেথড প্রচলিত পদ্ধতির থেকে অফ ডায়াগনোসিস চিহ্নিত করণের তার মানে চিহ্নিতকরণের একটা ট্রেডিশনাল মেথড ছিল সেই মেথড সেই প্রক্রিয়ার চেয়ে এই নতুন প্রক্রিয়াটি অনেক ভালো কোন নতুন প্রক্রিয়া এই যে একটা পরীক্ষা পদ্ধতি বের করেছি ক্লিনিক্যাল সিমটমের আগেই যেটা আমরা দিয়ে পরীক্ষা করে দেখতে পারবো যে কে আক্রান্ত কে আক্রান্ত নয় হুইচ হ্যাজ জেনারেলি ইনভলভ যার মধ্যে সাধারণত যুক্ত রয়েছে এই হুইচ বলতে বোঝানো হচ্ছে এই যে নিউ ফার্স্ট অ্যান্ড ইজি টু ইউজ টেস্টকে এইটাকে ক্লিনিক্যাল অ্যান্ড অর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট হয় আপনার শারীরিকভাবে রোগ নির্ণয় করা ক্লিনিকে গিয়ে অথবা মাইক্রোস্কোপিক একদম সূক্ষ্ম অ্যাসেসমেন্ট মূল্যায়ন করা তার মানে নতুন পরীক্ষা পদ্ধতির মধ্যে যুক্ত রয়েছে কি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট মানে একদম শারীরিকভাবে একদম পরীক্ষা নিরীক্ষা করা দৈহিকভাবে পরীক্ষা নিরীক্ষা মূল্যায়ন করা আর মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মূল্যায়ন করা ওকে এই লাইনটির অর্থ একত্রে বুঝে নিই এই নতুন পদ্ধতিটি প্রচলিত পদ্ধতির থেকে অনেক ভালো রোগ নির্ণয়ের এবং এই পদ্ধতিটির মধ্যে শারীরিকভাবে মূল্যায়ন অথবা সূক্ষ্ম থেকে সূক্ষাতে সূক্ষ্ম মূল্যায়ন পদ্ধতি যুক্ত রয়েছে আর আই মানে আইডিয়ার আই ইজ অলসো ডেভেলপিং আরও তৈরি করেছে এক কম্পানিয়ন টেস্ট একটি সঙ্গী পরীক্ষাকরণ পদ্ধতি মানে আক্রান্ত ব্যক্তির কম্পেনিয়ন যিনি সঙ্গী যিনি তাকে টেস্ট করা কম্পেনিয়ন টেস্ট সো যেন দ্যাট যে উই ক্যান আইডেন্টিফাই আমরা চিহ্নিত করতে পারি হুইচ পিপল কোন মানুষগুলো উইল লাইকলি প্রোগ্রেস টু দি ডিজিজ এই রোগের পথে রয়েছে অ্যান্ড টু ডিটারমাইন এবং স্থির করতে পারি নির্দিষ্ট করতে পারি দি অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট যথাযথ পরিমাণ চিকিৎসা অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট কাকে কতটুকু দিতে হবে কার শরীরে কী পরিমাণ রয়েছে এবং তাকে কতটুকু দিতে হবে কী চমৎকার কথা এখানে আরেকবার পরে দেখি আইডিয়ারাই আবার সঙ্গী পরীক্ষাকরণের একটি পদ্ধতিও বের করেছে যা কি না দ্বারা আমরা কোন মানুষগুলো এই রোগের পথে রয়েছে তা সহজে চিহ্নিত করতে পারবো এবং তাদের জন্য একটি অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট ঠিক করতে পারবো অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ চিকিৎসা দেওয়ার ব্যবস্থা ঠিক করতে পারবো যাই হোক আমরা এইটুকু পড়তেই এত সময় লেগে গেলে এখনও বেশ খানিকটা বাকি এত এতটুকু আসলে একসাথে পড়ে দেওয়াটা বেশ কঠিন সো আমি চাইবো যে টুকুকে ছোট করে একদিন পড়ে দিতে এখন আমরা আসলে এই প্যাসেজটুকু যদি প্রথম প্যাসেজ হিসেবে পরীক্ষায় চলে আসে তাহলে এই প্যাসেজ থেকে কোন কোন শব্দগুলোকে আমাদের আমাদের টিক চিহ্নের জন্য পরে হবে সিনোনিমাস হিসেবে সেগুলোকে একটু দেখিয়ে দিব লেপ্রসি বা লেপ্রাসি এটাকে আমরা বলছি কুষ্ঠরোগ ডিকেড দশক ক্রনিক দীর্ঘস্থায়ী বা স্থায়ী ইনফেকশাস সংক্রমণ বা সংক্রমিত ডিজিজ রোগ এলিমিনেট শেষ হওয়া বা ধ্বংস হয়ে যাওয়া ডায়াগনস্ট চিহ্নিত ওই যে আমরা যে আমাদের মোড়ে মোড়ে বাজারে বাজারে ডায়াগনস্টিক সেন্টার দেখি তার মানে চিহ্নিতকরণ কেন্দ্র রোগ চিহ্নিতকরণ কেন্দ্র আনডিটেক্টেড অচিহ্নিত অ্যাপ্রক্সিমেটলি প্রায় অকার সংঘটিত হওয়া অ্যাসোসিয়েটেড সম্পৃক্ত বিব্লিকাল মানে হচ্ছে বাইবেলীয় যুগ যুগ বা সেই সময়কার কথা বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী মানে হচ্ছে প্রচলন প্রচলন বা প্রকাশ বলতে পারি আমরা প্রোগ্রেসিভ মানে হচ্ছে বারন্ত যেটা ক্রমেই বেড়ে চলে পারমানেন্ট মানে স্থায়ী নার্ভ নার্ভ মানে হলো স্নায়ু লিম্ভ মানে হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অ্যাপেয়ার প্রকাশিত হওয়া ডায়াগনোস একটু আগেও বলেছি রোগ চিহ্নিতকরণ ওর্স মানে খারাপ স্টিগমা মানে ঘৃণা বা এরকম কিছু একটা আইসোলেশন একাকি শান পরিহার করা শব্দগুলো বেশ ইম্পর্ট্যান্ট এবং আমাদের জীবনের জন্য খুবই প্রয়োজনীয় মোমেন্টাম সামর্থ্য বা গতিবিধি কোলাবোরেশন সহযোগিতা বা এরকম একটা কিছু এলিমিনেট শেষ করা প্রোভাইড দিয়ে থাকা সিমটম লক্ষণ ড্যামেজ ক্ষতি অ্যাপেয়ার প্রকাশিত হওয়া ট্রেডিশনাল প্রচলিত বা ঐতিহ্যবাহী এখানে প্রচলিত বোঝানো হয়েছে মাইক্রোস্কোপিক সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অ্যাসেসমেন্ট মূল্যায়ন এই শব্দগুলোর অবশ্যই আমরা কিন্তু সিনোনিম পড়ে নিব এবং আমি চাইলে এই প্যাসেজের ওপর দিয়ে সিনোনিম লিখে দিতে পারি কিন্তু সেই সিনোনিমটা যদি অপশন হিসেবে পরীক্ষা না আসে তখন আপনি বিভ্রান্তিতে পড়বেন তাই আপনি এই প্রত্যেকটি ওয়ার্ডের বেশ কিছু সিনোনিম পড়ে নেবেন কারণ একটি ওয়ার্ডের কিন্তু অনেক সিনোনিম থাকতে পারে কম্পেনিয়ন সঙ্গী আইডেন্টিফাই চিহ্নিত করা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত ওকে এইটুকুই ছিল আমাদের আজকের এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কঠিন একটি প্যাসেজ আমি আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন যাবার আগে ভাঙা রেকর্ডটাকে বাজাতে হয় সেটা হলো অবশ্যই আপনি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনিই পারেন আপনার জীবনকে প্রতিষ্ঠা করতে একটি ভালো জায়গায় আপনি যখন আপনার জীবন নিয়ে খেলবেন তখন আপনার জীবন আপনাকে নিয়ে খেলবে আপনি যখন আপনার জীবনকে ভালোবাসবেন তখন আপনার জীবনও আপনাকে ভালোবাসবে আপনাকে প্রতিষ্ঠিত হইতে হলে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে একজন পরিশ্রমী এবং একজন স্বপ্নবাজ জীবনে প্রতিষ্ঠিত হতে পারে ঘরে বসে থেকে যদি শুধু স্বপ্ন ভাবেন তাহলে কিন্তু তা কোনোদিনও পূরণ হবে না স্বপ্ন মানে হলো কিন্তু শুধু চোখে দেখা নয় মনে ভাবা নয় স্বপ্ন মানে হলো কিন্তু কাজ করে যাওয়া যে শুধু ভাবে যে আমি এটা হবো ওটা হবো এটা করবো ওটা করবো কিন্তু কাজ করে না সে আসলে স্বপ্নবাজ নয় সে হচ্ছে ফাঁকিবাজ আর যেই কিনা ভাবে যে আমি এটা করবো ওটা করবো সাথে সাথে কাজে লেগে যায় সে হচ্ছে প্রকৃত স্বপ্নবাজ এবং জীবনে প্রকৃত সফল ব্যক্তি তার মানে আপনি কিন্তু ধরে নিতে পারেন স্বপ্ন মানে হলো স্বপ্ন যোগ কাজ তাহলে না সেটা স্বপ্ন ভালো থাকবেন আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম